আশা করি সকলে ভালো আছো, বাড়িতে পড়াশোনা করছো। এখন যে ক্লাসটা হচ্ছে ক্লাস ফাইভে জিওগ্রাফি, এই চ্যাপ্টারগুলো হবে জোয়ারভাটা, কেন 12.5 ঘন্টা, সূর্য সব শক্তির উৎস, জীব জগৎ বাঁচিয়ে রাখবো আমরা, আকাশে কত তারা। দেখো যে তিথিগুলো আছে জোয়ারভাটা, যে তিথিগুলো আছে তার মধ্যে অমাবস্যা এবং পূর্ণিমা প্রধান, এবং এই সময় সমুদ্রের জল বেড়ে ওঠে এবং কমে যায়। এই বেড়ে ওঠাটাকে বলা হয় জোয়ার, এবং একটা নির্দিষ্ট সময় পরে সেগুলো কমে যায়, সেইটাকে বলা হয় ভাটা। এই জোয়ার ভাটা সাধারণত চাঁদ এবং সূর্যের আকর্ষণের ফলে এই জোয়ার ভাটাটা হয়ে থাকে। প্রধানত হচ্ছে চাঁদ, তার কারণ চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকে, যার জন্য চাঁদের আকর্ষণের জন্য বেশিরভাগ ক্ষেত্রে জোয়ার ভাটাটা হয়ে থাকে। পৃথিবীর ঘূর্ণনেরও একটা ভূমিকা আছে, অর্থাৎ পৃথিবী যে ঘুরছে তারও একটা ভূমিকা এই জোয়ার ভাটাতে থেকে যায়। মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ। জোয়ারকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা মুখ্য জোয়ার, একটা গৌণ জোয়ার। মুখ্য জোয়ারের মূল কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ, আর গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর যেদিকটা চাঁদের সামনে সেদিকের জল যেমন বাড়ে, পিছনের দিকের জলও বাড়ে, ফলে সেখানেও জোয়ার হয়। অর্থাৎ যেদিকটা চাঁদের থেকে পৃথিবীর কাছাকাছি থাকে সেদিকটাতেও জল বাড়ে, এবং তার বিপরীত দিকটাতেও কিন্তু তার যে চাঁদের আকর্ষণে জল বেড়ে ওঠে। সামনে বেশি জোরালো সেটা মুখ্য জোয়ার, আর পিছনেটা কম জোরালো সেটা হয় গৌণ জোয়ার। দুইয়ের মাঝখানে থাকে ভাটা, অর্থাৎ মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মাঝখানে থাকে ভাটা। নিচে একটা ছক আছে, তোমরা দেখতে পাচ্ছ জোয়ার ভাটা হয় এমন 5টা নদী, নদীগুলো রাজ্যে কোন দিকে অবস্থিত, এই ছকটা কিন্তু তোমরা করবে, ছকটা খুব ইম্পর্টেন্ট আছে। কেন 12.5 ঘন্টা? আচ্ছা দেখো, পৃথিবী এক পা ঘুরে 24 ঘন্টায়, তাহলে 12 ঘন্টা পরে পিছনটা সামনে আসবে, পরের জোয়ার হতে প্রায় 12.5 ঘন্টা লাগে। কেন না সেই সময় চাঁদও একটু সরে যায়। পৃথিবী ঠিক যে দিকটায় থাকে সেই দিকটা থেকে ঘুরতে ঘুরতে 12 ঘন্টা পরে ঠিক তার বিপরীত দিকে আসে, তখন কিন্তু চাঁদও একটুখানি সরে চলে যায়, যার জন্য 30 মিনিট আরও বেশি সময় লেগে যায়। সেই জন্য 12.5 ঘন্টা লাগে একটা জোয়ার থেকে আর একটা জোয়ারের সময়টাকে। আবার কখনো একসঙ্গে দেখা যাবে, যখন চাঁদ আর পৃথিবীর একই দিকে ঘুরে পৃথিবীর 12 ঘন্টার আগ পাক ঘুরলো, এইভাবে চাঁদের সরে যেতে যে 26 মিনিট সময় লাগে, গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে কিন্তু মুখ্য জোয়ার হয়ে থাকে। আর অমাবস্যা পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে, তখন তো ভরা কোটার, আর একটা আছে মরা কোটার, অর্থাৎ জল যখন খুব বেড়ে যায় সেইটাকে বলা হয় ভরা কোটার। আর সপ্তমী অষ্টমী তিথিতে জোয়ার হয় বটে, কিন্তু তখন জল অতটা ওঠে না, অমাবস্যা পূর্ণিমার মতো অতটা ওঠে না, ওইটাকে বলা হয় মরা কোটা। অমাবস্যায় পৃথিবীর একই দিকে সূর্য আর চাঁদ থাকে, পূর্ণিমায় তারা থাকে বিপরীত দিকে, তাই ভরা কোটা নয়, এইসব নিয়ে পর দেখা যাবে। আচ্ছা এখন যেটা হচ্ছে যে ভরা কোটা, অমাবস্যাতে পৃথিবীর একই দিকে সূর্য এবং চাঁদ থাকে, সেইটা হচ্ছে তার জন্য আকর্ষণটা বেশি হয়, সেইটা হচ্ছে ভরা কোটা। আর পূর্ণিমা তিথিতে পৃথিবীর চাঁদ এবং সূর্য বিপরীত দিকে থাকে, ওর জন্য জোয়ারের জলটা একটু কম ওঠে। এরপর আসছি সূর্যই সব শক্তি উৎস, এটা তো আমরা সবাই জানি, সূর্য না থাকলে আমাদের পৃথিবী অন্ধকার, আর সূর্যের টানে পৃথিবী কিন্তু ধরে আছে। জোয়ার ভাটায় চাঁদের টানের গুরুত্ব বেশি, চাঁদ পৃথিবী থেকে অনেক কাছে আছে, তাই সূর্য পৃথিবীতে আলো আসে প্রায় 8 মিনিট সূর্য থেকে, আর সূর্যের পর যে পৃথিবীর কাছের নক্ষত্র সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। সূর্য পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র, এবং সূর্যের পরে যে নক্ষত্রটা কাছে আছে পৃথিবীর তার নাম প্রক্সিমা সেন্টাউরি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, আর এই প্রক্সিমা সেন্টাউরি থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 4 বছরেরও বেশি। আর নক্ষত্রটা অনেক দূরে আছে, কিছু কিছু নক্ষত্র কিন্তু সূর্য থেকে অনেক বড়, তবুও তাদের ছোট দেখায়। কেন না সূর্য পৃথিবী থেকে যত দূরে আছে ওই নক্ষত্রগুলো তার থেকে অনেক বেশি দূরে আছে, যার জন্য সূর্য থেকে বড় হলেও ওই নক্ষত্রগুলোকে আমরা ছোট দেখি, কিন্তু প্রকৃতপক্ষে সূর্যই হলো আমাদের সব শক্তি উৎস। গাছের কাঠ পুড়িয়েও তাপ পায়, সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই, আবার আগুন জ্বালেও আমরা তাপ পাই, গাছের কাঠ পুড়িয়ে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ হয়,
কিন্তু গাছের কাছে সূর্যের আলো লাগে, অর্থাৎ গাছ যখন খাদ্য তৈরি করতে থাকে তখন কিন্তু সূর্যের আলো চাই, তার মানে দিনের বেলায় গাছ তার খাদ্য তৈরি করে সূর্যালোকের উপস্থিতিতে। আর সূর্য না থাকলে একটা গাছ থেকে আরেকটা গাছ বা বীজ থেকে অঙ্কুর হতো না, নতুন গাছের সৃষ্টিও হতো না, আর গাছ না থাকলে সবই তো বুঝতে পারছো আমরাও থাকতাম না। জীব জগৎ বাঁচিয়ে রাখবো আমরা, সূর্য সৃষ্টির পর থেকে কিন্তু তারা আলো ছড়িয়ে যাচ্ছে। আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে সূর্যে সৃষ্টি হয়েছে, এবং এই সূর্যে এই সূর্য 500 কোটি বছর আগে সূর্যের সৃষ্টি, এবং আগামী আরো 500 কোটি বছর ধরে সূর্য কিন্তু আলো দেবে আমাদের। সেই জন্য বলা হয় সূর্যই সব শক্তির উৎস। যখন এসেছিল আমরা ছিলাম না, কয়লা পেট্রোলের মধ্যে থেকে পৃথিবীতে প্রথম যে জীব সৃষ্টি হয়েছিল সেটা ডাইনোসর, খুব বড় একটা মানে কি বলবো প্রাণী, মানে বিশাল আকার একটা প্রাণী ছিল। তারপর বিবর্তনের ফলে ক্রমান্বয়ে সেটি ধ্বংস হয়ে যায়, এবং পৃথিবীর ভূকম্পের ফলে গাছ এবং সেই সব প্রাণী মাটির নিচে চলে যায়। এই গাছকে ভূগর্ভের তাপে এবং চাপে কয়লায় পরিণত হয়েছে, এবং যেসব প্রাণীরা মাটির নিচে চলে গেছিলো সেইগুলো তেল সৃষ্টি হয়েছে। এখন যেমন খনিজ তেল আমরা পাই, সেগুলো কিন্তু এই প্রাণীর রক্ত অংশের শরীর, সেটাই চেষ্টা করছি। আবার নতুন উদ্ভিদ আর প্রাণীরাও এসেছে, ওই যে ডাইনোসর চলে গেছে তারপরেও কিন্তু আবার নতুন প্রাণী উদ্ভিদ আমাদের পৃথিবীতে এসেছে। এবার দেখো আকাশে কত তারা, সূর্যের যেমন জন্ম মৃত্যু আছে, একদিন যার সৃষ্টি হয়েছে তারই ধ্বংস হবে। সূর্যের সৃষ্টি হয়েছে, সূর্যেরও একদিন ধ্বংস আছে। 500 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে, আগামী 500 কোটি বছর এখন পর্যন্ত বোঝা যায় যেটা বিজ্ঞানীরা দেখেছেন, 500 কোটি বছর সে আলো দেবে, তারপরে কি হবে সেটা তার ব্যাপার। তবে সৃষ্টি যখন হয়েছে ধ্বংস একদিন হতেই হয়, দুটো নিয়ে দুনিয়া এটা আমরা জানি। আর একটা নক্ষত্রের মৃত্যু হলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, তার কারণ যদি অনেক নক্ষত্র অনেক দূরে আছে, যদি সেই নক্ষত্রটা কোনোভাবে ধ্বংস হয়ে যায় তাহলে তার প্রতিফল কিন্তু আমাদের পৃথিবীতে আসবে না। এবারে ধূমকেতু, ধূমকেতু হলো একটা আলোর বিচ্ছুরণ, দেখতে অনেকটা ঝাঁটার মতো। 1994 সালে বৃহস্পতির উপর একটা ধূমকেতু আছড়ে পড়েছিল, সেই ধূমকেতুটাকে সুমেকার এবং লেভি নামে দুজন বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন, যার জন্য সেই ধূমকেতুটার নাম হয়েছে সুমেকার লেভি ধূমকেতু। ওই ধূমকেতু যে আসবে এটা কিন্তু আগে থেকে জানা যেত, গ্যালিলিও গ্যালিলি যে আমাদের দূরবীন যন্ত্র তৈরি করে গেছেন সেইটা থেকে কিন্তু আমরা জানতে পারি যে আগামী দিনে কি ঘটতে চলেছে মহাকাশে। হ্যাঁ, এই দুজন বিজ্ঞানী সেটাই দেখেই তারা বলেছিলেন যে 1994 সালে বৃহস্পতির ওপর একটা ধূমকেতু আছড়ে পড়বে। এছাড়াও আগে আরো পরে পরে যে কি ঘটনা ঘটতে থাকবে সেটা কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করে চলেছেন বা রিসার্চ গবেষণা করে চলেছেন। আমাদের চারপাশে সব কিছুই আছে, সেইগুলোকে নিয়ে হচ্ছে আমাদের মহাবিশ্ব, মহাবিশ্বতে কি ঘটতে চলেছে বৈজ্ঞানিকরা কিন্তু সেটা বৈজ্ঞানিক গবেষণা করেই চলেছেন। আজ তাহলে এই পর্যন্ত, তোমাদের যেটা পরীক্ষা হবে প্রথম পার্বিক পরীক্ষার সমস্তটা, দ্বিতীয় পার্বিক পরীক্ষার সমস্তটা, এবং বাকি যে সিলেবাসটা রইল সেইটাও, অর্থাৎ সমস্ত সিলেবাসটাই তোমাদের চূড়ান্ত পরীক্ষার জন্য ধার্য করা হয়েছে। ধন্যবাদ।